শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হলে ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন বিভিন্ন বেসরকারি স্কুলের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের বিভিন্ন দাবি দাওয়া ও অসুবিধাগুলি তুলে ধরে বক্তব্য রাখেন। আমরা এখানে উপস্থিত হই যে বেসরকারি বিদ্যালয় সংগঠনদেরকে নিয়ে একটা সম্মেলন করা হয়েছে। এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্কুল চালাতে গিয়ে যে বিভিন্ন রকম প্রতিকূল প্রতিবন্ধীর মধ্যে সৃষ্টি হচ্ছে সেটা কীভাবে আমরা কাটাতে পারবো। আমাদের প্রথম আলোচনার বিষয় আজকের যে এজেন্ডা ছিল কীভাবে আমরা সহজ পদ্ধতিতে NOC পাবো, কীভাবে যেসব স্কুলগুলো ডাইস নেই কীভাবে আমরা ডাইস লাভ করতে পারবো, এবং যে শিক্ষা পোর্টালে যে আমাদের অনুমতি করার অনুমতি সরকার থেকে দেওয়া হয়েছে সেখানে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে সেইগুলো আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারবো। এছাড়াও শিক্ষা পোর্টালে নাম নথিভুক্ত যাদের হচ্ছে সেই সব মাইনরিটি ছেলেমেয়েরা তাদের স্কলারশিপটা পাবে কি না সে ব্যাপারে আমরা এখনও নিশ্চিত কিছু উত্তর পাইনি। তো তাই সেই ব্যাপারে আমাদের একটা মানে আবেদন সরকারের কাছে আছে যাতে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী পরবর্তী যাতে আমাদের ছাত্রছাত্রী সুযোগ সুবিধাটা পায়। হ্যাঁ, প্রত্যেক জায়গাতেই যে শিক্ষা প্রত্যেকটা জেলাতে, ওটা পশ্চিমবঙ্গের সব জেলাতে, মানে সরকারি স্কুল থেকে যে আমাদের স্কুলের ছেলেগুলো সব টিউশন নিয়ে আসছে, আমরা তাদের শিক্ষা পোর্টালে নাম তুলছি, কিন্তু তাদের একটাই যে তারা যদি স্কলারশিপটা না পায় তাহলে কিন্তু তাদের একটা অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাচ্ছে গার্জেনদের মধ্যে। তা সেইটা যাতে না হয় সেই ব্যাপারে আমাদের সরকারের কাছে আবেদন যে সেই সব ছাত্রছাত্রীরা যেন স্কলারশিপটা পায়। আমরা বর্ধমান জেলার পূর্ব বর্ধমান NCO ন্যাশনাল স্কুল কাউন্সিল অফ আনাদার স্কুল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা বর্ধমান জেলার সংগঠক NCO-র তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে হলো বিদ্যালয় চালাতে গিয়ে তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়, সেগুলি নিরাময় করা ও সহজ পদ্ধতিতে NOC প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন আলোচনা হয়। আরও যে দাবিগুলো রয়েছে বাংলা শিক্ষা পোর্টালে বিভিন্ন সমস্যা হচ্ছে এবং সেই পোর্টালে এই সমস্যাগুলো যাতে না হয় এটা যাতে আপডেট করে আরও সরলীকরণ করা হয় তার জন্য আমরা দাবি রাখবো সরকারের কাছে। সেই সঙ্গে আর একটা দাবি হচ্ছে NOC সরকার পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা বেসরকারি স্কুলকে NOC নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে যে আপনারা NOC নেন, আর NOC নিতে গেলে 15টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হচ্ছে। সেই 15টা ক্রাইটেরিয়ার মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে যেগুলো সঙ্গে সঙ্গে করে ওঠা সম্ভব হয়ে উঠছে না। আমাদের অনেক প্রান্তিক স্কুল আছে যাদের পক্ষে অতগুলো টাকা ইনভেস্ট করে এই আপনার NOC নেওয়াটা খুবই মুশকিল। সেই NOC প্রক্রিয়াটা আমরা চাইছি সরলীকরণ হোক যাতে প্রত্যেকটা বেসরকারি স্কুল ডাইস পায় এবং প্রত্যেকটা বেসরকারি স্কুল NOC নিতে পারে, এটা হচ্ছে আমাদের দাবি। 3 নম্বর দাবি হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে ঢুকেছি অথচ মিড ডে মিল অন্যান্য সরকারি স্কুলগুলোর ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে, পোশাক পাচ্ছে, জুতো পাচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকে আমাদের ছাত্ররা বঞ্চিত হচ্ছে। কেন হবে, কেন হবে? আমার এই সাগলে সেই তৃতীয় বাচ্চার মতো তাদেরকে একদম পাশে রেখে দেওয়া এটা আমরা মেনে নিতে পারছি না, এবং যেহেতু শিক্ষার অধিকার সবার সেই সূত্রে আমরা এই দাবিটা করছি এবং এই দাবিটা আমাদের জোরালো হবে। যদি সরকার পক্ষ আমাদের এই দাবিটা সুস্থভাবে মেনে নেন তাহলে খুবই আমরা আনন্দিত হব, যদি না মানেন তাহলে আমাদের আন্দোলন আরও বড় বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।